সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুব শাহীন, সিনিয়র কনসালট্যান্ট অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট। আজ আপনাদের সাথে আলোচনা করব চুলের খুব কমন একটি সমস্যা, চুল পড়া সমস্যা। চুল পড়া মানে কিন্তু সবসময় সমস্যা নয়। একজন সুস্থ মানুষের প্রতিদিন কিন্তু 50 থেকে 100টা চুল পড়তে পারে। সুতরাং এই যে চুল পড়াটা, এটা স্বাভাবিক চুল পড়া। যখনই এর চেয়ে বেশি চুল পড়বে, তখন এই চুল পড়াটাকে আমরা বলি অস্বাভাবিক চুল পড়া। আজকে আমরা আলোচনা করব এই অস্বাভাবিক চুল পড়ার কারণ এবং তার প্রতিকার নিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই চুল নিয়ে কম বেশি কনসার্ন থাকি, বিশেষ করে ইয়াং জেনারেশন, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ছেলে মেয়ে, তাদের জন্য চুলটা খুবই গুরুত্বপূর্ণ। চুল আমাদের সৌন্দর্যের একটি প্রতীক এবং চুল আমাদের বাহ্যিক সৌন্দর্যকে যেমন বৃদ্ধি করে থাকে, ঠিক তেমনইভাবে আমাদের কিন্তু কনফিডেন্স বা আত্মবিশ্বাসকে অনেকাংশে বাড়িয়ে দেয়। তো সেই জন্য চুলের যত্ন নেওয়া এবং চুল পড়ার যদি অস্বাভাবিক কোনো সমস্যা থাকে, সেটার ইমিডিয়েট চিকিৎসা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসি, কেন আসলে আমাদের অস্বাভাবিক চুল পড়ে। অস্বাভাবিক চুল পড়ার যে কয়েকটা কারণ আমরা জানি, খুব কমন যে কয়েকটা কারণ, তার মধ্যে অন্যতম হলো জেনেটিক বা বংশগত। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই সমস্যাটা আমরা দেখি। ইয়াং জেনারেশন, 20 বছর 25 বছর বয়সী ইয়াং ছেলে মেয়েদের কিন্তু চুল পড়ে যায়। এই চুল পড়াটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত চুল পড়া। তারপরে আসি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই চুল পড়াটা অনেক বেশি দেখা যায়, সেটা হলো টেলোজেনি ফ্লাবিয়াম। এই টেলোজেনি ফ্লাবিয়ামটা হলো চুল পড়ার এমন একটি সমস্যা যেটা সাধারণত স্ট্রেস বা অ্যাংজাইটি অথবা নিউট্রিশনাল ডেফিশিয়েন্সি, আমরা অনেকে কিন্তু ক্র্যাশ ডায়েট করি, অনেকে আবার পুষ্টিহীনতায় ভুগি, সেটার জন্য হতে পারে। অনেকের হরমোনাল সমস্যা থাকে, থাইরয়েড হরমোনের সমস্যার জন্য কিন্তু অনেক সময় চুল পড়ে যেতে পারে। অনেক সময় মেয়েদের ক্ষেত্রে রক্তশূন্যতাটা খুব কমন একটি সমস্যা, এই রক্তশূন্যতার কারণে কিন্তু অনেক সময় চুল পড়ে যেতে পারে। এছাড়াও আমরা, বিশেষ করে আমাদের দেশে মেয়েরা কিন্তু খুব ঘন ঘন পার্লারে যায়, তারা চুলের বিভিন্ন ধরনের স্টাইল করেন, রিবন্ডিং করেন, হিট দেন, এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু মেয়েদের ক্ষেত্রে চুল পড়ার অন্যতম প্রধান কারণ। তৃতীয় যে কারণটি, সেটি হলো অ্যালোপেশিয়া এরিয়াটা। সাধারণত এটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি, ছোটো ছোটো বাচ্চাদের অনেক সময় দেখা যায়, বাচ্চাদের যে গার্ডিয়ান বা বাবা মারা আমাদের কাছে রুগীদের নিয়ে আসেন, বলেন যে কালকে রাতেও ভালো ছিল, সকালে ঘুম থেকে উঠে দেখে মাথার একটা নির্দিষ্ট অংশে চুল নেই। তো অনেকেই বলেন যে তেলা পোকা খেয়ে ফেলেছে বা টাকে খেয়ে ফেলেছে। এই রোগটাকে আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়াটা। এই অ্যালোপেশিয়া এরিয়াটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি। এই তিন ধরনের চুলের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে বেশি আসেন। এখন আমি একটা একটা করে সমাধানে আসি। হ্যাঁ, বংশগত চুল পড়া, যেটা আমরা বললাম বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার রোগীরা কীভাবে বুঝবেন যে এটা আসলে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হতে পারে? রোগীরা সাধারণত, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাবনর্মাল হেয়ারফল হয় না, তাদের হেয়ারফলটা নর্মালই থাকে, অর্থাৎ প্রতিদিন 50 থেকে 100টার মতোই চুল পড়ে। কিন্তু তাদের ক্ষেত্রে চুল পড়ার পরে চুলটা যে গজানোর কথা, সেই চুলটা আর গজাচ্ছে না। অর্থাৎ একটা সুস্থ মানুষের প্রতিদিন কিন্তু 150 থেকে 100টা চুল পড়ে, ওই চুলগুলি আবার গজায় যায়, যার কারণে সুস্থ মানুষে কখনো টাক হয় না। কিন্তু যার অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয়ে যায়, তার ক্ষেত্রে দেখা যায় যে প্রতিদিন যে 50 থেকে 100টা চুল পড়ে, যে চুল পড়াটা স্বাভাবিক চুল পড়া, কিন্তু ওই চুলটা আর গজাচ্ছে না। এতে করে গ্রেজুয়ালি কিন্তু তার মাথায় তার থিনিং হয়ে যাচ্ছে, তার মাথার যে চুলের যে ঘনত্ব সেটা কমে যাচ্ছে। একটা সময় হয়তো রোগী যদি একটু খেয়াল করে, রোগী বুঝতে পারে যে তার মাথার যে হেয়ারের ডেন্সিটি কমে যাচ্ছে। তো যারা আসলে চুল নিয়ে অনেক বেশি সচেতন, তারা কিন্তু খুব প্রাথমিক পর্যায়ে এই জিনিসটা ধরতে পারেন এবং খুব দ্রুতই তারা চিকিৎসকের শরণাপন্ন হন। রোগীরা যখন প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে আসে, তাদের চিকিৎসা দেওয়াটা আমাদের জন্য অনেক সহজ, বিশেষ করে কিছু খাওয়ার ওষুধ এবং বর্তমানে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা আপনারা অনেকেই জানেন, পিআরপি থেরাপি, মাইক্রোনিডলিং থেরাপি, হ্যাঁ, এই যে ট্রিটমেন্টগুলি, ইভেন এই চিকিৎসাগুলির মাধ্যমে কিন্তু প্রাথমিক পর্যায়ে রোগীরা যদি আসেন, তাদের এই চুল পড়ার যে সমস্যা, সেটাকে কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। সেজন্য আমার পরামর্শ থাকবে, বিশেষ করে যারা খেয়াল করে দেখেন যে তারা সন্দেহ করছেন তাদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হতে পারে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, তারা যদি প্রাথমিক পর্যায়ে চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে অবশ্যই ওনারা উপকৃত হবেন। এবং রোগীরা যদি দেরি করে আসেন, যখন চুল প্রায় চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে খুব বেশি অপশন থাকে না, তখন হয়তো হেয়ার ট্রান্সপ্লান্টেশনটাই একটা অপশন হয়ে দাঁড়ায়, অন্য ট্রিটমেন্টগুলি খুব ভালো কাজ করে না। সেজন্য অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ায় যারা ভুগছেন, যারা সন্দেহ করছেন,
আছেন তাদেরকে পরামর্শ দিব। অবশ্যই প্রাথমিক পর্যায়ে আপনারা চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হবেন। দ্বিতীয়ত আসি মেয়েদের ক্ষেত্রে কমন যে সমস্যাটি, সেটি হলো টেলোজেন ইফ্লাভিয়া, যেটা মেয়েদের রক্ত শূন্যতার জন্য হতে পারে, যেটা আমি বললাম স্ট্রেসের জন্য, থাইরয়েড হরমোনের সমস্যার জন্য। হ্যাঁ, অনেক সময় কিন্তু মেয়েদের প্রেগনেন্সির পরে, অর্থাৎ বাচ্চা হওয়ার 2-3 মাস পর থেকে কিন্তু তাদের মেসিভ হেয়ার ফল হয়। হ্যাঁ, সো এই যে এই সমস্যাগুলির জন্যই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে চুল পড়ার সমস্যা হয়। তো ওনারা যদি প্রাথমিক পর্যায়ে আসেন এবং চিকিৎসা গ্রহণ করেন, সহজে কিন্তু এই সমস্যা থেকে ওনারা মুক্ত হতে পারবেন এবং এই টেলোজেন ইফ্লাভিয়াম কিন্তু কমপ্লিটলি কিউরেবল, সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া মেয়েদের ক্ষেত্রে হতে পারে, সেই ক্ষেত্রে ওনারা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে তাহলে ওনারা কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন। মেয়েদের ক্ষেত্রে আমি একটা বিষয় আবারও বলতে চাই, বিশেষ করে আমাদের দেশের অধিকাংশ মেয়েরা কিন্তু এই যে চুলের যে বিভিন্ন ধরনের স্টাইল করেন, হিট দেন, হ্যাঁ বিভিন্ন ধরনের কালার করেন, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু চুল পড়ার অন্যতম প্রধান কারণ আমাদের দেশে মেয়েদের। এক ধরনের চুলের উপর অত্যাচার আমি যদি বলি, সেই জন্য আমি ওনাদেরকে পরামর্শ দিব, আপনারা যদি চুলকে সুস্থ রাখতে চান, চুলকে ভালো রাখতে চান, তাহলে অবশ্যই এই ধরনের চুলের এই কাজগুলি থেকে বিরত থাকবেন। চুলে হিট দেওয়া যাবে না, রিবন্ডিং করা যাবে না, হ্যাঁ, এবং চুলে কালার করা যাবে না। এই কাজগুলি যদি আপনারা না করেন তাহলে আপনাদের চুল সুস্থ থাকবে এবং আপনাদের চুলের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং চুলকে আপনারা অনেক দিন ভালো রাখতে পারবেন। তৃতীয়ত আসি বাচ্চাদের কথা, বাচ্চাদের যে অ্যালোপেশিয়া এরিয়াটার কথা বললাম, যে হঠাৎ করে একটা নির্দিষ্ট অংশের যে চুল পড়ে যায়, সেই ক্ষেত্রে যদি ওনারা প্রাথমিক পর্যায়ে ওনাদের গার্ডিয়ান যারা আছেন বা যারা বাবা মা আছেন তারা যদি চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করেন, তাহলে কিন্তু তাদের এই যে চুল চলে গেছে, টাক হয়ে গেছে, সেখানে কিন্তু আবার নতুন করে চুল গজানো সম্ভব। সুপ্রিয় দর্শক শ্রোতা, অস্বাভাবিক চুল পড়া নিয়ে প্রাথমিক পর্যায়ে কমন যে কারণগুলি আমরা আলোচনা করার চেষ্টা করলাম এবং যে চিকিৎসা আছে, এই যে বিশ্বাসটা, এবং এই বিশ্বাসটা কিন্তু আমাদের মধ্যে আনতে হবে। বর্তমানে আমাদের দেশে চুলের যে সায়েন্টিফিক ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টগুলি আমরা অবশ্যই গ্রহণ করব এবং নির্দিষ্ট যারা চুল নিয়ে কাজ করছেন হেয়ার স্পেশালিস্ট, ডেফিনেটলি তাদের কাছে গেলে অবশ্যই আমরা চুলের এই সমস্যাগুলির খুব সুন্দর সমাধান আমরা পেতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের আলোচনা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।